Assalamualaikum, my dear students. How are you all? I hope you are fine. I am fine too. In our previous class, we have learned translate into Bengali. Today we will learn a new topic. The topic is fill in the blanks. Everyone, please look at the board and try to read with me. उत्तर गुलो खुजे बेर करते पारबे ताहले आमरा एखन प्रथमे उत्तर सह सेंटेंस गुलो पड़बो उत्तरे बानान गुलो शिखबो animal. की बोले थी?
The cat is a clean animal. এখানে আমাদের কোনটা শূন্যস্থানে থাকবে? এই ক্লিনটা লেখা থাকবে না, আমাদের ক্লিন বানানটা লিখতে হবে। তাহলে চলো ক্লিন বানানটা মুখস্থ করে ফেলি। CLEAN clean. Again, say with me. CLEAN clean. Okay, next. Every day the cat washes itself. Every day the cat washes itself. প্রতিদিন বিড়ালটি নিজেকে পরিষ্কার করে, মানে পরিষ্কার রাখে। তাহলে এখানে এই washes কথাটি লেখা থাকবে না পরীক্ষায়, তখন আমাদের এই washes শব্দটি লিখতে হবে। তাহলে চলো washes বানানটা শিখি। WASHES washes. WASHES washes. WASHES washes. Every day the cat washes itself. Next, a farmer grows food. A farmer grows. কৃষক খাদ্য উৎপাদন করে, তাই না? তাহলে এখানে এই farmer কথাটি লেখা থাকবে না পরীক্ষায়, আমাদেরকে এটা লিখতে হবে। তাহলে আমরা বানানটা শিখে ফেলি। FAR far. MER mar farmer. আবার বলো। FAR far. MER mar farmer. A farmer grows food. Number 8. A tailor makes clothes. A tailor makes clothes. একজন দর্জি জামা কাপড় সেলাই করে, তাই না? তাহলে আমাদের এখানে কোনটা দেওয়া থাকবে না? হ্যাঁ, ক্লথ এই শব্দটি দেওয়া থাকবে না। কেমনে বুঝলাম আমরা বলো তো? হ্যাঁ, এটা নিচে দাগ দেওয়া আছে, তার জন্য বুঝে গেলাম যে এই শব্দটি পরীক্ষায় দেওয়া থাকবে না। তাহলে আমাদের এই শব্দটি লিখতে হবে, লিখতে হলে আগে জানতে হবে বানানটি, তাই না? চলো বানান শিখে ফেলি। CLOTHES ক্লথ. CLOTHES ক্লথ. A tailor makes clothes. Okay, next. A cobbler mends shoes. A cobbler mends shoes. একজন দর্জি জুতা সেলাই করে। তাহলে এখানে এই mends শব্দটি পরীক্ষায় দেওয়া থাকবে না, আমাদের লিখতে হবে এটা। তাহলে আমরা চলো বানান শিখি। MENDS mends. MENDS mends. A cobbler mends shoes. Okay, সবাই কি খেয়াল করছো কিভাবে পড়াচ্ছি? দেখো আমি কিন্তু দুই তিনবার করে পড়ে নিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা সেন্টেন্স আমি ভালো করে দুই তিনবার করে পড়ে নিচ্ছি, পড়ার পরে কিন্তু আমি এফবির বানানটা শিখছি। তোমরা এভাবে আমি যেভাবে অনলাইন ক্লাসে তোমাদের শিখাচ্ছি বাসায় সেভাবেই শিখবে। The crow lives in a tree. The crow lives in a tree. তাহলে এখানে কোন বানান শিখতে হবে? Lives. L I V E lives. L I V E S lives. The crow lives in a tree. কাকটি গাছে বাস করে। A dog barks. A dog barks. কুকুর ঘেউ ঘেউ করে। এটার অর্থ হচ্ছে কি? কুকুর ঘেউ ঘেউ শব্দ করে। A dog barks. আমাদের এখন বার্স বানানটা শিখতে হবে। B A R K S barks. B A R K S barks. A dog barks. A pigeon coos. A pigeon coos. Coos বানানটা কি? C double O S coos.
double O S, Kus. A pigeon, Kus. Okay, আমাদের বানান ছিল শেষ। এখন আমি কি করব? এখন আমি উত্তরগুলো মুছে দিব। তোমরা সবাই আমাকে অ্যানসারগুলো কমেন্ট বক্সে জানাবে। যেটা জিজ্ঞেস করব সেটা জানিয়ে ফেলবে। দ্রুত, হ্যাঁ? ওকে, রেডি? সবাই রেডি তো? ওকে, এইবার আমাকে বলো প্রথমটা কি হবে? জানুয়ারি ইজ দ্য ড্যাশ মান্থ অফ দ্য ইয়ার। কি হবে বলো তো সবাই? হ্যাঁ, ফার্স্ট মান্থ। এবার আমাকে ফার্স্ট মান্থটা বলো তো। হ্যাঁ, এফ আই আর এস টি, ফার্স্ট। ভেরি গুড। তারপর সবাই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? এইবার দুই নাম্বারটা, দুই নাম্বারটা সবাই একটু কমেন্ট করে জানাও তো। মে ড্যাশ 31 ডেজ। এখানে মে, এখানে কি হবে? হ্যাঁ, হ্যাজ, এইচ এ এস, হ্যাজ। ভেরি গুড। তিন নাম্বারটা কি হবে? ড্যাশ অফ দ্য ইয়ার। কি হবে বলো? হ্যাঁ, ডিসেম্বর। ডিসেম্বর বানানটা কি? ডি ই সি ই এম, ডিসেম্বর। বি ই আর, ডিসেম্বর। ওকে, তারপর নেক্সট নাম্বার 4। সবাই সাথে সাথে কমেন্ট গুলো দিয়ে দাও, কমেন্টে অ্যানসার গুলো লিখে দাও, ঠিক আছে? আমি দেখবো কে কে আমার সাথে সাথে আছে, ঠিক আছে? There are dash marks in a year. এখানে কি হবে? 12. 12 বানাতে কি? T W E 12. Okay. তারপরে কি আছে একটু দেখো। Number 5. The cat is a dash animal. এখানে কি হবে বলো তো? Very good. Clean. C L E A N. Clean animal. Okay. Every day the cat ki habe dash itself. Ekhane ki habe? Shobai ektu bolo to. Comment e lekho to ki habe? Washes, tai na? Tale washes banate ki ami to bhule giyechi, amar to mone asche na. Ekdom bhule geche. Shobai amake ektu mone kore dao to. W A S H E S, হ্যাঁ, washes. Okay, তারপর দেখো, a dash grows food. কি হবে? কে খাবার উৎপাদন করে বলো তো? হ্যাঁ, farmer. Farmer বানান কি? F A R M E R, farmer. Okay, next, a টেইলর মেক্স, কি হবে? কি পড়েছি আমরা? ক্লথস, সি এল ও টি এইচ ই এস, ক্লথস। ভেরি গুড। তারপর আ কবলার ড্যাশ শুজ, অ্যানসার কি হবে? মেক্স, এম ই এন ডি এস, মেক্স শুজ। ওকে, তারপর The crow dash in a tree. কি হবে এখানে সবাই একটু বলো তো? হ্যাঁ, leaves. কিন্তু leaves বানানটা কি? আমার তো মনে আসছে না, তোমাদের কি মনে আসছে? মনে আসলে আমাকে কমেন্ট করে জানাও তো। কি হবে? leaves. leaves বানান কি? L I V E S, leaves. A dog, কি হবে? বার্কস, বি এ আর কে এস, বার্কস। আ পিজন, কুস, সি ডাবল ও এস, কুস। ওকে, তাহলে আমাদের এই ক্লাস, ক্লাসে পড়া সব আমরা মুখস্থ করে ফেলেছি, আমরা অনলাইন ক্লাসে বসেই পড়া মুখস্থ করে ফেলেছি, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো,
মনে মনে প্রশ্ন থেকেই যায় যে আমরা কি এত কিছু লেখার পর তারপরে অ্যানসার লিখব নাকি শর্ট করে লিখব সেটা কিভাবে দেখো পরীক্ষায় আমরা লিখব শুধু অ্যানসার যেমন এখানে আছে কি আমাদের পরীক্ষা এইভাবে থাকবে ড্যাশ গ্রোস ফুড তখন আমরা কি পুরোটা সেন্টেন্স উঠাবো না আমরা এটা উঠানোরই দরকার নেই আমাদের এখানে কয় নাম্বার আছে সাত নাম্বার তখন আমরা নাম্বার লিখবো সেভেন উত্তরটি শুধু ফার্মার তারপর নিচে তো দাগ দিয়ে এখানে ফুল স্টপ দিয়ে দেবো আর একটা জিনিস লক্ষ্য করবে এই ফার্মার কিন্তু ভেতরেও কিন্তু ফার্মারের এফটা স্মল ছিল যার কারণে আমি এখানেও স্মল লিখেছি ওকে যদি এরকম হতো আমাদের এখানে একটা ছিল যে ড্যাশ ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার তখন অ্যানসারটা ছিল ডিসেম্বর যখন আমরা ওই অ্যানসারটা লিখবো তখন কিন্তু ডি টাওয়ার ক্যাপিটাল দিব ডি ই সি ই এম বি ই আর তারপর ঠিক একটা দাগ দিয়ে ফুল স্টপ দিয়ে দিব ঠিক আছে ওকে আশা করি তোমরা সবাই আমার ক্লাসটা উপভোগ করেছো এবং তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার ক্লাসে জয়েন করার জন্য আমার সাথে থাকার জন্য আমার সাথে সাথে পড়ার জন্য লেখার জন্য তোমরা সবাই ভালো থাকবে আর এই টপিকগুলো ভালো করে শিখবে শিখে না দেখে লিখে আমাদেরকে ছবি তুলে পাঠাবে আমরা আগামী ক্লাসে নতুন কিছু শিখব সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম।